মাশাল্লাহ তো অনেক কবুতর দেখতেছি, খুব সুন্দর সুন্দর কবুতর। এগুলো আমরা বিক্রি করি, তাতে করে ইনশাল্লাহ যায়, হ্যাঁ ইনশাল্লাহ অনেক কিছু হয়। আপনার বাচ্চা কেমন দেয়? বাচ্চা বিক্রি করি 200 টাকা জোড়া। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার মোল্লা ওকাদের ব্লগটি দেখছেন, সবাইকে সুস্বাগত। আজ আমি আসছি যশোর জেলার মনিয়ামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের বিল্লাল ভাইয়ের খামারে। তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01928 150 834। ধন্যবাদ বিল্লাল ভাইকে। যে ওনার শখের কবুতর গুলা কেমন, আমরা সেটা ওনার সঙ্গে থেকে দেখব ইনশাল্লাহ। মাশাল্লাহ তো অনেক কবুতর দেখতেছি, খুব সুন্দর সুন্দর কবুতর। খুব চঞ্চল চঞ্চল কবুতর গুলা, এটা দেখি আপনার কথা শুনতেছে বলে মনে হচ্ছে যে সবাই কথা শুনে, সবাই কথা শুনে চলে আসবে আমার কাছে, সবাই চলে আসবে আমার কাছে খাওয়ার জন্য। কবুতর গুলা খুবই চঞ্চল এবং দেখতে খুবই সুন্দর। আপনার সাদা কোয়ালিটির কবুতর আছে কিছু? হ্যাঁ আছে, সাদা আছে। কি কি জাতের কবুতর আছে আপনার এখানে? কবুতর আছে, গিয়া সন্নি আছে, গিরিবাজ আছে, কালধন আছে, দেশি কবুতর আছে, আছে অনেক জাতের কবুতর আছে, 8-9 রকম জাতের কবুতর আছে আমার জায়গা। ফ্যান্সি কবুতর পোষার কোনো শখ নাই? আছে, কিন্তু জায়গার পরিবর্তনে তো জায়গা যদি আবার বাড়াতে পারি, এখন আছে দেশি কবুতর মধ্যে 9-10 রকম কবুতর আছে, যদি জায়গার পরিবর্তন আবার একটু বাড়াতে পারি তাহলে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। আবার ও কবুতর পোষার শখ আছে। এটা কি বাণিজ্যিক ভাবে করার? না 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 না, বাণিজ্যিক ভাবে না, এমনি শখ, ছোটবেলার থেকে কবুতর পোষার শখ, সেই হিসেবে আর কি ইনশাল্লাহ কবুতর হয়েছে আর কবুতর পালতেছি। হয় ব্যবসা হয়, এতে ব্যবসা হয় না তা না, ব্যবসা হয়। এতগুলো কবুতরের বাচ্চাগুলো তো খাওয়া নিজেদের আসলে সম্ভব না, এগুলো আমরা বিক্রি করি, তাতে করে ইনশাল্লাহ যায়, হয় ইনশাল্লাহ অনেক কিছু হয়। আপনার বাচ্চা কেমন দেয়? বাচ্চা বিক্রি করি 200 টাকা জোড়া। মানে আপনার প্রোডাকশন কি ভালো? হ্যাঁ মোটামুটি ভালো ইনশাল্লাহ, অনেক প্রোডাকশন ভালো। এইবারও প্রায় 40-42 জোড়া কবুতরে 28-29 জোড়া বাচ্চা উঠেছে। ভালো বাচ্চা বাচ্চা দিয়েছে, ভালো দিয়েছে ইনশাল্লাহ অনেক বাচ্চা। ডিম টিম তো নষ্ট হয় কি? না হয়, মাঝে মাঝে হয়, দু একটা নষ্ট হয়, প্রায় ডিম গুলো আর কি বাচ্চা দেয় ফোটে। এগুলো তো আপনি ছেড়ে পালন করতেছেন? হ্যাঁ ছাড়া যায়, সব ছাড়া গুলো। এগুলো আর ছেড়ে পালন করলে তো মনে হয় খরচটা একটু কম আসে? একটু কম আসে, ওরা বাইরে মেরি অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারে, খাওয়া দাওয়া করে আসে, একটু খরচ কম আসে। আর এদের ট্রিটমেন্ট কি করতেছেন আপনি? পশু হসপিটালে যখন দেখি একটু সমস্যা দেখা যায়, আমি পশু হসপিটালে গিয়ে যোগাযোগ করি, ওই জায়গার থেকে ওষুধ নিয়ে আসি, ওই জায়গাতে ওষুধ নিয়ে আসি, ইনশাল্লাহ খাওয়ানোর পর ওরা সুস্থ হয়ে যায়। আর অসুস্থ অনেক হয় না, আমার জায়গায় কবুতরগুলো অসুস্থ হয় না ইনশাল্লাহ। ভ্যাকসিন ট্যাকসিন দিয়েছেন নাকি? না না, ভ্যাকসিন দেওয়া লাগে না, এমনি খাবার খাদ্য ওষুধ দিলি হয়। ঠান্ডা মান্ডা যখন লাগে তখন পশু হসপিটালে যাই, ওই জায়গার থেকে যাই ওষুধ নিয়ে আসি, খাওয়া দিলে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। বিল্লাল ভাই শখে কবুতরও পালন করতে অনেক কিছু করেন উনি, যাক আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই। হ্যাঁ আমরাও দোয়া করি আপনার আরো কবুতর হোক। বিল্লাল ভাই আপনার, ওনার কবুতর আছে, গরু আছে, এ ছাগলও আছে, উনি ছাগল এগুলা কি ভাই বাড়ির ছাগল? হ্যাঁ বাড়ির ছাগল, এগুলো বাড়ির ছাগল। ছাগল মোট কয়টা আপনার? মোট এখন 4টা আছে, প্রথম 2টা বাচ্চা হয়েছিল, একটা আমার আম্মারে দিয়ে দিছি, আর এর পরপরে 3টা খাসি আছে, এই দাইটা আবার গবন বাচ্চা দেওয়ার মতন হয়েছে, এখন 4টে আছে ছাগল আমার। তা আমরা দোয়া করি যে আপনি ছাগল পালন করেন, গরু পালন করেন, উন্নতি করেন, এই দোয়া রাখি। হ্যাঁ আপনাদের দোয়াই আর কি। আপনার আসলে শখের তুলনা হয় না, আপনার শখে অনেক কিছুই হচ্ছে দেখতেছি আমরা, আমরা ওই জন্য দোয়া করি। তাহলে আসি ভাই যান ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আসবেন আবার ভাই? অবশ্যই অবশ্যই আসবো আবার।